গ্রামোদয় উদ্যোগে আমাদের এই খাল নয় শুধু, আমাদের বরিশালের ধীরে ধীরে 46টি খাল কি এই আদলে সৌন্দর্য বর্ধন। বরিশাল নগরীর দখল দূষণে হারিয়ে যাওয়া সাগরদী খালের প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। নাব্যতা বাড়ানোর পাশাপাশি খালের দুই তীরে ওয়াকওয়ে, বাইসাইকেল লেন, ফুট ওভার ব্রিজ, স্ট্রিট লাইট, বেঞ্চ, সবুজায়ন ও ডাস্টবিন স্থাপনের মধ্যে দিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণ করা হবে। এতে নগরীর একাংশের মানুষ দলাবদ্ধতা থেকে রক্ষা পাবে এবং মরা খাল পরিণত হবে পর্যটন কেন্দ্রে। মন্ত্রণালয়ে জমা দেওয়া 22টি খাল খনন প্রকল্প অনুমোদন হলে অন্য খালগুলো একইভাবে নাব্যতা বাড়িয়ে দৃষ্টিনন্দন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র সাদিক আবদুল্লা। নদীখালের দেশ বরিশাল নগরীর 42টি খালের অনেকগুলোই ভরাট করে ড্রেন এবং রাস্তা নির্মাণ করা হয়েছে। শোভারায়ণীর খাল পুরোপুরি নিশ্চিহ্ন করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। দখল দূষণের কারণে কয়েকটি খাল নালায় পরিণত হয়েছে। খালের প্রবাহ না থাকায় একটু বৃষ্টি হলেই জলাবদ্ধতা হয় নগরীতে। এ অবস্থায় 2018 সালের 23 অক্টোবর দায়িত্ব গ্রহণের পর বর্তমান সিটি মেয়র নগরীর পুরনো অংশের 22টি খাল খনন, তীর সংরক্ষণ, সৌন্দর্য বর্ধন এবং বনায়নের জন্য 2600 কোটি টাকার একটি প্রকল্প জমা দেন। মেয়র হিসেবে 5 বছর মেয়াদ শেষ হতে চললেও খাল খনন প্রকল্পের অগ্রগতি নেই। জনগণকে দেয়া প্রতিশ্রুতি রাখতে জলবায়ু পরিবর্তন অভিযোজিত নগর উন্নয়ন কর্মসূচির প্রথম পর্বের বরাদ্দের 13 কোটি টাকা ব্যয়ে 25 জানুয়ারি বিকেলে নগরীর অন্যতম গুরুত্বপূর্ণ সাগরদী খাল খনন এবং সৌন্দর্য বর্ধন কাজের উদ্বোধন করেন মেয়র। এই কাজের আওতায় কীর্তনখোলা নদীর সংযোগস্থল থেকে সাগরদী খালটি রুইয়ার পুল পর্যন্ত 7 কিলোমিটার খনন, সম্মুখস্থল থেকে বৌদ্ধভূমি পর্যন্ত 1.35 কিলোমিটার ওয়াকওয়ে ও বাইসাইকেল লেন, 1টি ফুটওভার ব্রিজ, 2 তীরে 86টি বেঞ্চ স্থাপন, খালের তীরে 86টি স্ট্রিট লাইট স্থাপন, 2 তীরে বিভিন্ন ধরনের 830টি বৃক্ষরোপণ এবং 150টি ডাস্টবিন স্থাপন করা হবে। উদ্বোধনকালে সিটি মেয়র সাদিক আবদুল্লাহ ছাড়াও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ সাদিকুল আরিফিন ও বিএমপি কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সুবিধাভোগীরা জানান, খালে পানি না থাকায় নৌযানের তলানি আটকে যায়, জোয়ারের পানির অপেক্ষা করতে হয় তাদের। এই খালের খনন কাজ সম্পন্ন হলে নগরীর অভ্যন্তরে পানিপথে পরিবহনে সুবিধা হবে তাদের। যাইতে পারি না, খাল তোমার কাছে ভরিয়া, এখন আমাকে যাতে যাইতে চলতে পড়তে খুব কষ্ট। এই টলা এই টলা টলা করতে দিয়ে নদীতে গুনে যাইতে ইট বালি সিমেন্ট গাছের টলার গুড়ির টলার, এখন কেউ যাইতে পারে না তোমার। এখন এক যাই নাড়া খুঁটে লেগে যায়, হেঁচারা কোনো যাবার কোনো সিস্টেম নাই। খাল ভরি গেছে, খরণ করা লাগবে, খরণ করে না কোনো মানে করে না। জি মেয়রই আশা দিয়ে রায় খাল খরণ করে দেবো, মাপি চাপি যায় এরা প্রায় 20 বছরের বেশি হয়েছে, আজ পর্যন্ত কেউ খাল কাটে নাই। এখন শুনছি এই মেয়র সাহেবে খাল কাটবে, যদি খাল কাটিয়ে দেয় আমরা এদিক থেকে খুশি হয়ে যাবো। আমার নামাজ পড়ে তার জন্য দোয়া করবো। আমার গুহু ঘর হয়েছে, আমরা যাইতে যাইতে ভালো হইবে, চলতে ফেলতে ভালো হইবে। আমাকে খুঁজতে খুঁজতে হাতের চামড়া যায় উঠিয়া, আর যা সময় লাগে 2 দিন লাগে একটা ভরায়, একদিনে যাওয়া যায় না খালে ঢুকলে। কালিজিরে খালে একদিনে যাই একদিনে দাঁড়িয়ে যাওয়া যায়, কিন্তু এই সাগরদি খালে 2 দিনও পারা যায় না যাওয়া। কোনো খরণ করলে তাহলে আমাকে আলহামদুলিল্লাহ ভালো, খরণ করলে তো আমরা তো চলাফেরা আগের মতো চলতে পারবো, আইতে পারবো, আমাকে সমস্যা বাঁচবে না, কিন্তু আর খরণ না করলে তো আমাকে মৌত। মন্ত্রণালয়ে জমা দেওয়া খাল খনন প্রকল্প পাশ হলে একই আদলে নগরীর অন্য খালগুলো খনন করা হবে বলে জানিয়েছেন সিটি মেয়র। এই আপনার সাগরদী খাল এখান থেকে আপনাদের শুরু হবে 7 কিলোমিটার একদম যে যত দূর যায়, এটা হলো যে আপনার রুইয়ার পোল পর্যন্ত আপনার, এবং এইটা যদি আমরা ডিপলি খনন করতে পারি আপনার জলাবদ্ধতা, আপনার বগুড়ার ওই ওই এই সাইডের মেইন তো জলাবদ্ধতা এই সাইডটা হয় আমাদের বেশি, এই এই এলাকায় আর জলাবদ্ধতা থাকবে না। এই যে উদ্যোগ আমি নিতে পারি, উদ্ধার করতে পারি, কিন্তু উদ্ধার করে যদি আমি পারমানেন্ট সলিউশন না দিতে পারি জনগণকে, তাহলে বারবার তো আপনার আমি কয়দিন উদ্ধার করে কী করবো, যে কারণ খালি পড়ে থাকবে আবার দখল হবে। সো আমার চেষ্টা হলো যে আমার মনে হয় আমি এতটুকু প্রমাণ করতে পারছি বা মানুষের কাছে সেই আস্থাটা আছে যে আমি যখন কাজ করতে যাব কেউ সবাই স্বেচ্ছায়, আমার মনে হয় বরিশালবাসী নিজেদের স্বার্থ আমরা অবশ্যই, এটা স্বার্থটা আমাদের সবাই। এই যে দেখেন ভাই, যে 30 গোড়নে 30 ফিট রাস্তা করছে, দেখেন 4 তলা বিল্ডিং পর্যন্ত কিন্তু নিজেরা সাগরদী এই ব্রিজ কেউ করতে পারে না আমি বলছি বলে তারা কিন্তু আমার কথায় ভাঙিয়া নিজেরা নিয়ে গেছে। সো আমার মনে হয় সবাই একসাথে চায়ের যে তাদের নিজেদের পরিবেশটা তো আমার না, পরিবেশটা আমাদের সবাই। সো সেই জায়গা থেকে আমি মনে করি যে সমস্যা হবে না, কিন্তু আমরা চাই প্রজেক্টটা প্রকল্পটা পাশ হলে পরে একবারে বারবার আমি মানুষকে জনগণকে ভোগান্তি দিতে চাই। আইতে পারি না, এই খাল এককালে ভরে গেছে, এখানে মরে থুয়ে সবাই গেছে, আমি কি যাইতে পারি না? আল্লাহ আবার থুয়ে দিয়েছেন, এই রাত্রি জোরে আবার ঢোকা লাগবে স্যার, এক দিন জোরে কাটা যাবে। হ্যাঁ শুনছি বলে মেয়ার সাহেব কাটাইবে, খেলা অন্তত খুশি হয়ে যাবো।
প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি? কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে আমাদের জানান এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।